শোনো, সাবধান করে দিলাম, আর কোনোদিন ঘরের থেকে বের হবে না। উল্টা পাল্টা কথা বলার জায়গা পান না, মাথা মতো কিন্তু গরম আছে। ঘটনা কি? এই ভর দুপুরে শালিরে নিয়ে কই ভাগছিল? আরে দূরে, শালিরে নিয়ে আমি ভাগি নাই। তোমার বোন শামসু দলালের লগে ভাগবার ধরছিল, তারে উদ্ধার করে আনছি, তারে রক্ষা করছি, তোমার পরিবারের রক্ষা করছি। গো ভাই, মুন্ডা চাইতেছে না ওই মিন্টুয়ার মতো, তোমার একটা রাম দাও লইয়া আমি এখানে দৌড়ানি দি। কুসুম, তুই কিন্তু বহুত বাইরে গেছস। ওই রিসোর্টের লোক গো সাথে সাথে বাড়ির মানুষের হত্যার হুমকি দেস, এটা কেমন কথা? আমার জানো সবসময় বিপদ আপদে বাড়ির মানুষের সাহায্য করে, সহযোগিতা করে না, আর তোরা সবাই জানুর সাথে কত খারাপ ব্যবহার করস। আপা, এই যে এত জানু জানু করো, তোমার এই জানু তো পারুর লগে ইটিশ পিটিশ করে, হ্যাঁ, আর তোমার সামনে এসে করে অ্যাক্টিং, তুমি কিছু বুঝো না? না ফালতু কথা কবা না, আমার বউয়ের পারমিশন নিয়ে আমি পারুলের দোকানে চা খাইতে যাই, বউয়ের পারমিশন ছাড়া আমি এক পাও ফেলি না। আমার জানু আমার প্রচুর ভালোবাসে, তাই তোকে এত খারাপ ব্যবহারের পরেও এই বাড়ি ছেড়ে যায় না, নয়তো কবে চলে যাই তো। হারে বাবা রে বাবা, তোদের যে প্রেম, তোদের প্রেম তো লাইলি মজনুরেও হার মানায়। ভুল কথা কইলা, লাইলি মজনুরে হার মানায় না, আমাগো প্রেমের কাছে লাইলি মজনুর প্রেম হার মানে। আমার আর কবিতার প্রেম স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখা থাকবে। আর তুমি কি করলা, তুমি কি করলা, একটা দালালের লগে প্রেম শুরু করছো, তারে নিয়ে ভাগার প্ল্যান করছো। খবরদার দুলা ভাই, মাথা কিন্তু সত্যি আবার খারাপ হইতেছে, রক্ত উঠে যাইতেছে মাথায়। কিন্তু শামসুর লগে রাস্তায় দেখা হয়েছে, এখন রাস্তায় দেখা হইলে একটা মানুষের লগে কথা করার লাগে না? হ্যাঁ, আমরা তো ভদ্র পরিবারের সন্তান, আপনার মতো তো আর না। ঠিক আছে, আমরা ভদ্র পরিবারের সন্তান, এটা একেবারে ঠিক আছে, কিন্তু তুমি তো ভদ্রতা দেখাইতে যে একবারে প্রেমেই পড়ে গেছো, তাও কার সাথে? একটা জমির দালালের সাথে। আচ্ছা তুই একবার চিন্তা কর, তোর সাথে যদি ওই দালালের বিয়ে হয়, আমার জানু সে ওই দালালে কিভাবে ভাড়া হিসাবে মানবো, আর আমার ভাই সে কি ভগ্নিপতি হিসাবে মানতে পারবো? ক পারবো? মুখে ঠুলি পরে ঘুরবো, এই মুখ কাউরে দেখাইবার পারবো না। ওরে বাবা রে বাবা, আমার দুলা ভাই একরে লজ্জা শরমের আরত। হ্যাঁ, আমি কারে বিয়া করবো না করবো না এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এত নাক গলানোর কোনো দরকার তো নাই। ঠিক আছে, নাক গলাবো না, তাহলে তুই অস্বীকার কর যে আমি তোর বোন না। দালালের বউয়ের লগে সমস্ত সম্পর্ক ছিন্ন করব, যার কারণে ঘরের চালে ইটা পড়ে, যার কারণে ঘরের দরজা বন্ধ হয়ে যায়, যার কারণে ঘরের মধ্যে আগুনে পুড়ে মরার অবস্থা হয়, যার কারণে ঘরের বারান্দায় ময়লা পড়ে, তার সাথে কে সম্পর্ক? কোন সম্পর্ক না। আম্মা দেখে যান, আপনার ছোট মেয়ের মাথা খারাপ হয়ে গেছে, পাগল ড্যামেজ। এই ছাগল পাগলের লগে বেশি দিন থাকলে আমি পাগল হয়ে যাবো। গা জানু, শুনো, জানু শুনো না, তুমি সব সময় না কুসুমরা একদম চোখে চোখে রাখবা, ফলের মধ্যে রাখবা, আমরা জীবন ওই শামসুর লোকে বিয়ে দিব। আমি ফলের মধ্যে রাখছি জন্যই তোমার বোন এখনো তোমাকে ঘরের মধ্যে আছে, আমি যদি ফল না করতাম বহু আগে এই শামসু দলের লোকে হেগে যেত। এটা কথা সত্য, একদম সত্য। আর পারুম না, আর পারুম না, কত করম শ্বশুর বাড়ির লোকে, আর না টায়ার্ড। আমি জানি, ও এবার বুঝছি, পুরাতন প্রেম এবার দানা বাঁধছে নতুন করে, তাই না? কুসুরে তুই কিন্তু আমার কথা শুনতেছিস না, তোর একটা ব্রাইট ফিউচার, তুই এমনি এমনি বাইরে ঘুরস কিনলে। রোমিও ভাই যে সুন্দরী প্রতিযোগিতা আয়োজনটা করছে না, ওইখানে আমি তোর নাম দিছি, তুই জয়ী হয়ে মিস ভাদুন হইবি, এরপর মিস গাজীপুর, এরপরে মিস বাংলাদেশ। তুই ভাইবা দেখছস, তোর ফিউচারটা কত ব্রাইট। ভাইবা তো দেখছি, কিন্তু শামসু তো আমার পিছে ছাড়ে না, শুধু কান্নাকাটি করে। আরে কান্নাকাটি খালি করলে হইব, শামসু তো তোর যোগ্যই না। শোন, শুধু টাকা থাকলে হয় না রে বোন, ডিগনিটিও লাগে। আল্লাহর রহমতে আমরা দুই বোন তো দেখতে শুনতে মাশাল্লাহ অনেক সুন্দর, নাচ জানি, গান জানি, ইংলিশে কথা বলতে জানি, আমরা তো শিক্ষিত। আমি একদম 100% শিওর যে আমগো দুজনের ঢাকা শহরের অনেক রিচ, অনেক হ্যান্ডসাম পুলার লগে বিয়ে হতে পারে।
তোর কথা শুনলে তো আমার আর গ্রামের কাউরেই ভালো লাগে না, শামসুরেও না। আবার যখন শামসুর লগে দেখা হয় তখন আমি যেন কেমন হইয়া যাই, আমার সব কিছু উল্টা পাল্টা লাগে। আরে এমনই হয় বোন, ফাইজুল মাস্টার আছে না আমার পিছে পিছে ঘুরে, আমার প্রেমের অফার দেয় দেখোস না, আমি কিন্তু সরাসরি না করি না। আরে বুলেট বুলেট তো হারা দিন আমার পিছে পিছে কান্দে, আমি সরাসরি করে মানা করি না, খালি ঘুরাই। কারণ ওগো মনের মধ্যে তো স্বপ্ন আছে আমার মতো সুন্দরী শিক্ষিত মেয়ে বিয়ে করনে, আর হুট করে না করে দিলে মনটা কষ্ট পাবো না। তোর পিছে শামসুর এরকম করে ঘুরে বুঝছোস, শামসুরও স্বপ্ন আছে তোর মতন একটা সুন্দরী মেয়ে বিয়ে করলে ওর কপালটা তো খুলে যাবো। তাহলে আমি এখন কি করব, মুখের উপর না করে দিব? কিন্তু যদি আমার না করি সে তো নানা রকমের ঝামেলা সৃষ্টি করব। দরকার নাই মানা করনে, যেমন চলতেছে চলতে থাক, এখন আমরা আমগো কাজে মনোযোগ দিই, আমরা নাচ গান প্র্যাকটিস করু আর তুই ক্যাটওয়ার্ক প্র্যাকটিস করবি বুঝছোস। আমগো টিকটক ভিডিও আছে না সেইখানে নাচ গান কইরা আপলোড দিমু, খালি ছোট ছোট কন্টেন্ট আপলোড দিমু, দেখবি আমরা ফেমাস হয়ে যাবো, খালি বাংলাদেশে না পুরো পৃথিবীতে আমরা দুই বোন ফেমাস হয়ে যাবো গা। আর আমরা যখন ফেমাস হয়ে যাবো তখন আমরা ঢাকা যাবো গা, আমরা দুজন ঢাকা গেলে গা ওরা আমাকে এমনি ভুলে যাবো। বাপ রে বাপ, আপা তোর মাথায় তো দেখি একেবারে ক্লিয়ার বুদ্ধি, জীবনের ভবিষ্যতের সব রকমের শখ নকশা তুই এখনই আইকা রাখছোস, একদম ফিউচার প্ল্যান করে রাখছি। শোন আজকে কিন্তু ডান্স প্র্যাকটিস করতেই হবে, তুই চিন্তা করিস না আপা, আমরা নানান রকমের ফুটেজ আপলোড করুম আর তাড়াতাড়ি ওই যে পেজটা মনিটাইজেশন হয়ে যাইব। তুই আমার লগে থাক, দেখবি তুই লাভই থাকবি, তাড়াতাড়ি আয়।